আচ্ছা আজকের এই টপিকটা একটু ডিফারেন্ট এবং এই ধরনের টপিক যদি তোমরা সাহস দাও বা যদি এই ভিডিওতে রেসপন্স ভালো আসে তাহলে এই ধরনের ভিডিও আসবে এই ধরনের এপিসোড পরপর বিভিন্ন সময়ে আসবে যে বিভিন্ন টিমে যে জায়গাতে সব থেকে বেশি মেরামতির দরকার রয়েছে বা মোটামুটি অল ওভার আইএসএলে বলো এর সেকেন্ড লেগে বলো বা সুপার কাপ থেকে বলো যে জায়গাগুলোতে কোথাও দেখা গেছে যে এই টিমটার সব থেকে বড়ো দুর্বলতা সেই জায়গাটা তাদের ফুলফিল করার জন্য সেখানে বেটার প্লেয়ার রিপ্লেস করার জন্য কোন কোন প্লেয়ার বেস্ট চয়েস হতে পারে এবং তাদের এই টিমগুলো টার্গেট করা উচিত কি উচিত নয় এবং করলে কতটা ভালো হবে সেই নিয়ে বিভিন্ন রকম সিরিজ বানানোর তো এটা জাস্ট একটা তার টেস্টিং ভিডিও আজকের ভিডিওটা ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ বাংলার দুই প্রধানকে দেখলে দেখা যাবে যে সব থেকে বেশি ইস্টবেঙ্গলেরই কিন্তু বিভিন্ন জোন ওয়াইজ প্রবলেম রয়েছে এবং মোটামুটি সেকেন্ড লেগ অফ আইএসএল বিশেষ করে সুপার কাপ শেষ হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলে যে জায়গাটা সব থেকে বেশি প্রবলেম্যাটিক লেগেছে আমার সেটা হচ্ছে সাইড ব্যাকস এবং সেই জায়গাতে বেশ কিছু প্লেয়ার তো টেস্ট হয়েছে রাকিব এবং নিশু কুমার সব থেকে বেশি গেম টাইম পেয়েছে এবং তারপরে সেকেন্ড দুদিকে চয়েস হিসেবে কিন্তু এডুইন সেডনি ভানসাল বা মন্দাররাও দেশাইরা তারা খেলেছে বাট একদিনের জন্য এই সেকেন্ড লেগ অফ আইএসএ কেউ বলতে পারবে না যে এই যে সাইড ব্যাকরা রয়েছে তারা কোথাও টিমকে নির্ভরতা দিয়েছে এবং আগামী সিজনের দিকে তাকালে দেখা যাবে যে মন্দাররাও দেশাইয়ের কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মন্দাররা কিন্তু চেন্নাই এনএফসিতে জয়েন করতে পারে অলরেডি একটা আপডেট বেরিয়েছিল কয়েকদিন আগে মোহাম্মদ রাকিবের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু তাকে কার্লোস কুয়াদরা তিনি পার্সোনালি পছন্দ করেন তিনি হয়তো তাকে রেখে দেবেন এরপর অবশ্যই হরমনজ্যোত সিং খাবরা তারও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তাকে এক বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছিল কি করা হবে তাকে নিয়ে এখনও অবধি ঠিক নেই থাকলে থেকে যেতে পারে বাট কোথাও তাকে নিয়ে হয়তো গোটা সিজনের প্ল্যানিং কোনো কোচই এই মুহূর্তে করবেন না এডুইন সিডনি ভান্সপাল তার কন্ট্রাক্ট রয়েছে থাকবে কিন্তু তাকে গোটা সিজনে দেখা গেছে যে সেইভাবে কার্লোস কুয়াড্রাত কিন্তু তার যে দুটো জোন রয়েছে খেলার একটা হচ্ছে রাইট ব্যাক পজিশন একটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড কোনোভাবেই ঠিকঠাক করে তাকে ইউজ করা হয়নি এবং নিশু কুমার সে কিন্তু এসেছে কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এবং তার লোন স্পেল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল তাকে কিন্তু পার্মানেন্ট ডিলে সই করিয়ে নেবে এবং কারো স্কোয়ালড্রাদের অন্যতম পছন্দের একজন প্লেয়ার কিন্তু এই সমস্ত সাইড ব্যাকসের দিকে তাকালে দেখা যাবে যে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক বা ব্যাক পজিশনে কিন্তু একটা রিবিল্ডিংয়ের দরকার রয়েছে যদি সেন্টার ব্যাকদের কথা বলি তারা লালচুং লুঙ্গা রয়েছে কিন্তু তার যে ইঞ্জুরি আপডেট আছে সেটা কখনোই ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করবে না ব্যাক আপ অপশন হিসেবে কিন্তু রয়েছে গুড সিমরাজ সিঙ্গিল বাট তার পারফরমেন্স কিন্তু তথই পাচ এবং তার পাশাপাশি অবশ্যই অথুল উন্নি কৃষ্ণন রয়েছে যে কার্লোস কোয়াদ্রথের সিস্টেমে এখনও অবধি সেইভাবে ফিট নয় বা তাকে খুব একটা সুযোগও দেওয়া হয়নি অর্থাৎ যে ডিফেন্সিভ লাইনটা রয়েছে ইন্ডিয়ান সেন্টার ব্যাক বা সাইড ব্যাকসে যে লাইন রয়েছে সেই জায়গাতে কিন্তু ভালো মতো প্লেয়ার ইস্টবেঙ্গল টিমটাতে লাগবে এবং এই পার্টিকুলার ভিডিওতে আমি পাঁচজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো পাঁচজন ইন্ডিয়ান ব্যাককে নিয়ে কথা বলবো যারা সাইড ব্যাক যারা সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং তাদের মধ্যে তিনজন প্লেয়ার তারা ফ্রি হয়ে যাচ্ছে এবং দুজন প্লেয়ারের কন্ট্রাক্ট রয়েছে যাদের ইস্টবেঙ্গল চাইলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে সই করাতে পারে খুব হেফটি ট্রান্সফার ফি তাদের জন্য ইস্টবেঙ্গলকে পে করতে হবে না এবং আরও একজন প্লেয়ারের কথা বলব সেই প্লেয়ারকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছে প্রথম যে প্লেয়ারের কথা বলবো এই প্লেয়ার কিন্তু রয়েছে আই লিগে এবং প্লেয়ারটাকে হয়তো অনেকেই চেনে যারা আই লিগের দিকে চোখ রাখে তারা চেনে প্লেয়ারটা কিন্তু লাজংয়ের মানে শিলং লাজংয়ের কিনসাই খংসেট এর আগে হায়দ্রাবাদ এফসির সময়ে হায়দ্রাবাদ এফসির টিমে সে ছিল বর্তমানে যার মার্কেট ভ্যালু হচ্ছে জাস্ট ওয়ান ক্রোড এবং রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে তেইশ বছর মাত্র বয়স এবং এই সিজনের দিকে তাকালে দেখা যাবে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং একজন কিন্তু সাইড ব্যাকের মধ্যে এই কিনসে খেংসিট একজন রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটো পজিশনে খেলতে পারে এবং তেইশ বছরের একটা প্লেয়ারকে যদি কেউ সই করাতে পারে তার মানে তাকে নিয়ে লং টার্মে প্ল্যান কিন্তু যে কোনো ক্লাব করতে পারে এবং আই লিগের বেশ কিছু প্লেয়ারের দিকে এই সেশনে আইএসএলের টিমগুলো নজর রয়েছে যার মধ্যে হয়তো এই কিংসাই খনসিট এই প্লেয়ারটা কোথাও বিভিন্ন আইএসএল ক্লাবের নজরকে ধরতে পারে এবং এই প্লেয়ারটাকে নিয়ে বেশ কিছু ক্লাবের হয়তো পড়েন থাকতে পারে দু হাজার পঁচিশ অবধি তার সাথে শিলং লাজংয়ের চুক্তি রয়েছে কিন্তু তাকে যদি ট্রান্সফার কোনো টিম করতে চাই তাহলে খুব বেশি ট্রান্সফার ফি তার জন্য লাগবে না যতটুকু আমার ধারণা সেখানে পঁচিশ থেকে চল্লিশ লাখ এই অ্যারাউন্ডে তার হয়তো একটা ট্রান্সফার ফি ধরা হতে পারে তার মধ্যে এই প্লেয়ারটাকে যে কোনো ক্লাব পেয়ে যাবে দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার আরও একজন খুবই ইয়াং প্লেয়ার জামশেদপুর এফসির প্লেয়ার বাট তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তবে তাকে কতটা ছেড়ে দেবে জামশেদপুর এফসি দ্যার ইস আ বিগ ডাউট ষাট লক্ষ মাত্র মার্কেট ভ্যালু নিখিল বারলা এই মুহুর্তে কুড়ি বছর বয়স এবং এই সিজনে নিখিল বারলা অসাধারণ খেলছে রাইট ব্যাক রাইট মিডফিল্ড দুটো পজিশনেই কিন্তু নিখিল বারলা খেলতে পারে এবং যারা জামশেদপুরের ম্যাচগুলোকে ফলো করেছে তারা জানে যে এই নিখিল বারলা প্লেয়ারটা ঠিক কতটা ক্রিয়েটিভ প্লেয়ার কতটা স্পেশাল প্লেয়ার খালিদ জামিলের কোচিংয়ে কিন্তু যেহেতু তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং এখনও অবধি ট্রান্সফার মার্কেটে চোখ রাখলে দেখা যাবে যে নিখিল বারলা জাস্ট কুড়ি বছর বয়স তার সাথে কিন্তু লং টার্মের যে কন্ট্রাক্ট এক্সটেনশন সেই কথাবার্তা জামশেদপুরের সাথে এখনও অবধি কোথাও শোনা যাচ্ছে না কিন্তু হ্যাঁ এটা মনে করা হচ্ছে যে নিখিল বারলাকে লং টার্মে জামশেদপুর ধরে রাখতে পারে কিন্তু যদি এখানে ইস্টবেঙ্গল এন্ট্রি নেয় তাকে টার্গেট করে তাহলে হয়তো তাকে বেটার স্যালারি অফার করলে মুভটা কমপ্লিট হতে পারে এবং যেহেতু কুড়ি বছর বয়স প্রমিসিং একটা কেরিয়ার রয়েছে অলরেডি আইএসএল এই সিজনে নিজেকে প্রুভ করেছে তো তাকে কোথাও কিন্তু দু তিন বছরের একটা কন্ট্রাক্ট ইজিলি ইস্টবেঙ্গল ধরাতে পারে যেটা ইস্টবেঙ্গলের জন্য এবং নিখিল বারলা দুদিকেই লাভজনক হবে থার্ড যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার একজন বাঙালি প্লেয়ার আমাদের কাছাকাছি বাড়ি প্রভাত লাকড়া কল্যাণীর ছেলে মার্কেট ভ্যালু চল্লিশ লাখ কিন্তু মার্কেট ভ্যালুর দিকে তাকিয়ে লাভ নেই এই প্লেয়ারটা কেরিয়ারে এই সিজনে দাঁড়িয়ে অসাধারণ ফর্মে রয়েছে জামশেদপুরের হয়ে রেগুলার বেসিসে ম্যাচ খেলছে লেফট ব্যাক আইএসএল আইএসএলের একজন পারফর্মিং প্লেয়ার বহু ক্লাব ঘোরা হয়ে গেছে কিন্তু বাংলার ক্লাব ক্লাবে এখনও অব্দি আইএসএলে নাবা প্রভাত লাখড়ার হয়নি তো সেটা যদি এই সিজনে হয় ইস্টবেঙ্গল যদি তাকে টার্গেট করে লেফট ব্যাক পজিশনে তাহলে একটা বড় সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গলের নিরিখে হবে কারণ নিশু কুমার বলো বা বান্দাররাও দেশাই বলো তাদের যে পারফরমেন্স রয়েছে সেই তুলনায় এই সিজনে প্রভাত লাখড়ার যে ডিফেন্সিভ পারফরমেন্স এবং তার সাথে যে অ্যাটাকিং পারফরমেন্স দুটোই কিন্তু ওয়েল ব্যালেন্সড এবং এই প্রভাত লাকরা অন্তত পক্ষে তাকে যদি দু তিন বছরের কন্ট্রাক্ট দেওয়া হয় সেটা যথেষ্ট পরিমাণে লাভজনক হবে ইস্টবেঙ্গলের জন্য এরপর যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ার কিন্তু সাহিল পানোয়ার ওড়িশা এফসির ব্যাক গত সিজন অব দি ওড়িশা এফসির ফার্স্ট চয়েস ব্যাক কিন্তু সাহিল পানোয়ার ছিল এবং রেগুলার বেসিসে ওর ডিফেন্সিভ এবিলিটি যারা লক্ষ্য করেছে তারা জানে যে কত ফাইন ট্যাকেলও করতো কত ক্লিয়ার ট্যাকেলও করতো এবং খুব কম কার্ড আমরা ওকে কনসিড করতে দেখেছিলাম কিন্তু এই সিজনে দেখা গেছে যে সাহিল পানোয়ারের মতো একজন ইয়াং ডিফেন্ডার যারা এই মুহুর্তে জাস্ট চব্বিশ বছর বয়স অর্থাৎ যে কোনো টিম তাকে নিয়ে লং টার্মে ভাবতে পারে সেই প্লেয়ার কিন্তু বসে গেছে বাট যদি ইস্টবেঙ্গল তাকে সই করায় তাহলে সাইল ফানোয়ার কিন্তু বেস্ট চয়েস লেফটব্যাক হতে পারে ইস্টবেঙ্গলের চব্বিশ বছর বয়স দু তিন বছর ইজিলি ভালোভাবে সার্ভিস দিতে পারবে এবং এই সিজনে কেন ও বসে গেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যখন জেরি সই করে ও হয়ে যায় সেকেন্ড চয়েস লেফটব্যাক ওরই সাথে এবং যখন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভিগ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে আসা হয় তখন ও হয়ে যায় থার্ড চয়েস এখন তো স্কোয়াডেও থাকে না তো কোথাও একটা সাহিল পানোয়ার কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেট হওয়া উচিত ইস্টবেঙ্গলের কোথাও ভাবা উচিত যে একজন প্রুভেন ডিফেন্ডার এবং ইয়াং ডিফেন্ডার তাকে সই করানো দরকার এবং আমার এই পাঁচজনের লিস্টে পাঁচ নম্বরে যে নামটা রয়েছে সেই নামটা এই সিজনে দাঁড়িয়ে অন্যতম একজন সেন্সেশনাল প্লেয়ারের নাম আমরা জানি যে হায়দ্রাবাদ এফ এই সিজনে যা খেলছে সেই যে খেলা সেই খেলার মধ্যে বেশ কিছু প্লেয়ার আলাদা করে নজর কেড়েছে তার মধ্যে এই ডিফেন্ডার অন্যতম আই হোপ অনেকে এখান থেকে গেস্ট করতে পারছে অ্যালেক্স সাজি তেইশ বছর বয়সে একজন ডিফেন্ডার যে সেন্টার ব্যাক এবং সাইড ব্যাক দুটো পজিশনে খেলতে পারে দু হাজার পঁচিশ অব্দি তার সাথে হায়দ্রাবাদ চুক্তি রয়েছে যার মার্কেট ভ্যালু বর্তমানে জাস্ট চল্লিশ লাখ টাকা এবং তাকে যদি ইস্টবেঙ্গল কোথাও অফার অ্যাপ্রোচ করে তাকে যদি ইস্টবেঙ্গল কোথাও ভাবে একটা লং টার্মে সিগনেচারের জন্য তাহলে কিন্তু একটা বড় রকম সলিউশন হবে কারণ ও এই সিজনে যেভাবে পারফরমেন্স করেছে পাশে সেইভাবে কোনো বিদেশি ডিফেন্ডার সব ম্যাচে না থাকা সত্ত্বেও ও নিজের যে কোয়ালিটিটাকে তুলে ধরেছে দুজন সিনিয়র ডিফেন্ডার বেরিয়ে যাওয়ার পরে কোথাও ডিফেন্সকে লিড করেছে এই তেইশ বছর বয়সে সেটা বোঝায় যে ও কিন্তু আরও বড় জায়গাতে যাওয়ার জন্য আরও বেটার ক্লাব আরও বেটার কোনো রেজাল্টের জন্য নিজেকে প্রস্তুত অলরেডি করে ফেলেছে আর এই পাঁচজনের বাইরে মানে এটা জাস্ট আমার ওপিনিয়নের পাঁচজন প্লেয়ার ছিল এই পাঁচজনের প্লেয়ারের বাইরে যে প্লেয়ারকে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে অলরেডি অফার করেছে তার সাথে একটা রিউমার্ড লিঙ্ক আপ এই মুহূর্তে শোনা যাচ্ছে স্ট্রং লিঙ্ক আপ সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গল কোথাও সই করাতে পারে সেই প্লেয়ারটা ডেকান এফসি সেন্টার ব্যাক জগদীপ সিং এই সিজনে অসাধারণ খেলছে উনিশটা ম্যাচে তিনটে গোল হয়ে গেছে গোল স্কোরিং ডিফেন্ডার তাকে বলা যেতেই পারে কিন্তু যদি সে আসে তাহলে হয়তো লালচুংড নুঙ্গার ব্যাক অপশন হিসাবে আসবে কারণ লালচুংডুঙ্গা লং টার্মে রয়েছে এবং এবং কোথাও টিমের বেস্ট চয়েস সেন্টার ব্যাক ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু লালচুংডুঙ্গার যে ইঞ্জুরি সেই ইঞ্জুরিটা যদি সত্যিই মাথা ব্যথার কারণ হয় তাহলে সেই জায়গাতে আমার মনে হয় যে অ্যালেক্স সাজির মতো একজন প্রুভেন আইএসএল প্রুভেন ডিফেন্ডার ইস্টবেঙ্গল অনেক বেশি করে ডিজার্ভ করে বাট ইস্টবেঙ্গল ডিজার্ভ করে আর ইস্টবেঙ্গল সই করাবে তার মাঝে তোমরা জানো যে অনেকটা কিন্তু ফারাক থেকে যায় বিভিন্ন রকম খেলা চলে তো দেখা যাক ইস্টবেঙ্গল কাকে নিয়ে আসে ডিফেন্সকে মজবুত করার জন্য সাইড ব্যাক সেন্টার ব্যাক প্রত্যেকটা পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলে ভালো প্লেয়ার লাগবে কারণ দিনের শেষে এই রাকিব বা নিশু কুমারদের দিয়ে যে বড়ো প্ল্যান করা যায় না এটা আই হোপ প্রত্যেক সমর্থকই এই মুহূর্তে বুঝতে পারছে তো এই ভিডিওটা এই দিয়ে আর এই ধরনের ভিডিও তোমরা যদি সাপোর্ট করো প্রথমেই বললাম তাহলে কিন্তু আরও ভিডিও আসবে বিভিন্ন ক্লাবকে নিয়ে কথা বলবো যে কোন কোন ক্লাবে কোন কোন পজিশনে প্লেয়ার ভালো লাগবে কাদের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে ভালো প্লেয়ার কে অ্যাভেলেবেল থাকছে যাকে দিয়ে আপাতত এই সিজনের যে খারাপ জায়গাগুলো ছিল সেইগুলোকে ভরপাই করা যেতে পারে যদি তোমরা এই ধরনের ভিডিওকে সাপোর্ট করো তাহলে অবশ্যই পরে ভিডিও আসবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই তোমাদের যা যে ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই